এই প্রাণীটিকে দেখতে পেয়েছেন? ছদ্মবেশ একটি চমৎকার উপায়। এটা একটি প্রাণীকে ভয়ঙ্কর শিকারি থেকে পালাতে সাহায্য করে, এছাড়া এটা শিকার ধরতেও সাহায্য করে। এরা লুকিয়ে থাকে এবং সঠিক সময়ে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যান্য প্রাণীদের চেয়ে এসব ছদ্মবেশী প্রাণীরা বেশি দিন টিকে থাকে, কারণ শিকারির হাত থেকে রক্ষা পায়। আমাদের মিলিটারি বাহিনীও এই দক্ষতা রপ্ত করে শত্রু থেকে রক্ষা পায়। কিন্তু প্রাকৃতিকভাবে ছদ্মবেশীরাই লুকাতে বেশি দক্ষ। তো চলুন দেখে আসি এই সব ছদ্মবেশী প্রাণীদের। নাম্বার 10, মালয়েশিয়ান লিপ ইনসেক্ট। মালয়েশিয়ার ঘন জঙ্গলে এই সত্যিকারের ছদ্মবেশী প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি জঙ্গলের মাঝে বসবাস করে। এরা কিছু ফল গাছের পাতার মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে এদেরকে দেখতেই পাবেন না। এরা ক্ষুধার্ত পাখিদের চোখ এড়িয়ে দিব্যি পাতার মধ্যে লুকিয়ে থাকে। এদের শরীর প্রাণীর চেয়ে পাতার মতোই বেশি দেখায়। এদের পা দেখতেও পাতার মতোই। দেহের 99% পাতা এবং 1% দেখতে পোকার মতো। এই প্রাণীগুলো 4 ইঞ্চি লম্বা হয়। নাম্বার 9, ভিয়েতনামিজ মসি ফ্রগ। এরা শুধু দেখতেই সুন্দর না, এদেরকে প্রাকৃতিক পরিবেশে খুঁজে পাওয়াও অনেক কঠিন ব্যাপার। এই ভিয়েতনামিজ মসি ফ্রগ খুব সহজেই সবুজ মশের ভেতর লুকিয়ে থাকতে পারে। এদের সবুজ দেহে কালো স্পট দেখা যায়। এদেরকে নদীর ধারে লুকিয়ে থাকতে দেখা যায়। এরা শুধু চোখ খোলা রাখে শত্রু থেকে সতর্ক হওয়ার জন্য। এদের দেহের রং এদেরকে শুধু শত্রুর হাত থেকেই রক্ষা করে না, অনেক শিকার ধরতেও সাহায্য করে। এর মধ্যে ছোট বড় পোকা ও ঝিঝি পোকা অন্যতম। নাম্বার 8, পিঙ্ক পিগমি সি হর্স। চলুন চোখের পরীক্ষা নেওয়া যাক, আপনি কি এটা খুঁজে পেলেন? কোনো সন্দেহ নেই যে পিগমি সি হর্স সমুদ্রের সবচেয়ে সুন্দর ছদ্মবেশী প্রাণী। এরা প্রায় 30 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। কিন্তু এই ছোট বন্ধুটি লুকানোর দক্ষতায় অনেক উন্নত। বিজ্ঞানীরা এই প্রাণীটিকে মাত্র 50 বছর আগে খুঁজে পেয়েছে, তাও কাকতালীয়ভাবে। এটার বাসা পরীক্ষা করার পর এই প্রাণীটির অস্তিত্ব টের পাওয়া যায়। এরা মাত্র 2 সেন্টিমিটার লম্বা হয়। আরও আশ্চর্যজনক হলো, সাঁতারুরা দেখতে পেয়েছে যে এরা যে কোরাল রিফের মধ্যে বাস করে তার রং ধারণ করে। নাম্বার 7, গ্রেট রকফিশ। এটা একটা পাথর, আবার মাছ। হ্যাঁ, এটাই রকফিশ। এরা ইলঙ্গেটেড রকফিশ, স্লেন্ডার স্কর্পিয়ন ফিশ অথবা স্টিং ফিশ নামেও পরিচিত। এরাও ছদ্মবেশে বেশ দক্ষ। এরা শিকার কাছে আসা পর্যন্ত অপেক্ষা করে এবং তা কাছে আসা মাত্রই এর বিশাল মুখ দিয়ে পুরোটা গিলে ফেলে। কিছু রকফিশের বিষাক্ত কাঁটা থাকে যেটা এর পেছনের অংশে থাকে এবং হাঁটার সময় এর উপর পা পড়লে দেহে বিষ ঢুকবে, যা প্রাণনাশী হতে পারে। পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছটিও এই রকফিশের কাছাকাছি, যেটাকে স্টোন ফিশ নামে চিনি। এরা এমন বিষ নিঃসরণ করে যেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 1 ঘন্টার মধ্যেই মেরে ফেলতে পারে। ভয়ঙ্কর এবং দুষ্প্রাপ্য। জেলেরা এটাকে অনেক অনুসন্ধান করে, কারণ এরা অনেক দামি। এরা গড়ে 33 গ্রাম প্রোটিন ধারণ করে এবং এদের দেহে মস্তিষ্ক বিকাশের জন্য উপযোগী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এরা ভিটামিন ডি এবং পটাশিয়ামের অন্যতম উৎস। এগুলো এটাকে পুষ্টিকর খাদ্য বানিয়েছে, যা সুস্বাদু। নাম্বার 6, লিফি সি ড্রাগন। এরা দেখতে অ্যাকোরিয়ামে থাকা পাতার মতো। এই চমৎকার প্রাণীটি অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে পাওয়া যায়। যদিও এরা দেখতে সি হর্সের মতো, গবেষণায় দেখা গেছে যে এরা অনেকটা পাইপ ফিশের কাছাকাছি। এটা নিশ্চিত যে এরা সি হর্স এবং পাইপ ফিশের মাঝামাঝি প্রজাতি। এরা এদের ছদ্মবেশী প্রতিভার উপর নির্ভরশীল, শিকার থেকে রক্ষা পাওয়ার জন্য, কারণ এরা খুব ভালো সাঁতার কাটতে পারে না। এদের গাছের মতো আকৃতির জন্য এদের নামকরণ করা হয়েছে লিফি সি ড্রাগন। এই আকৃতি এদেরকে যে কোনো অ্যালগিয়ের মধ্যে লুকাতে সাহায্য করে। এরা সাধারণত ক্রাস্টেসিয়ান প্ল্যাঙ্কটন খেয়ে থাকে। নাম্বার 5, ইয়েস্টার্ন স্ক্রিস ওল। দক্ষ শিকারি এটি। এরা ছোট ছোট পতঙ্গ ভক্ষণ করে। এরা সাধারণত ধূসর ও বাদামি রঙের হয়। এরা গাছের বাকলের রঙের হয়ে থাকে। যখন এরা গাছের ডালে বসে থাকে তখনও এটা খুব কষ্টদায়ক এটাকে খুঁজে বের করা। এটা ছদ্মবেশ ধরতে খুবই পটু এবং দিনের বেলায় এরা গাছের কোটরে লুকিয়ে থাকে। এছাড়া
এর চোখের ধারের রঙও অনেক সুন্দর এবং যারা পাখি শিকারী তারাও সহজে এদেরকে খুঁজে পাবে না। এরা সাধারণত নিশাচর ও রাতে খাবার সংগ্রহ করে। নাম্বার 4, মাউন্টেন হেয়ার। আপনি যখন একটি পোলার ভালুককে দেখতে পাবেন ততক্ষণে হয়তো দেরি হয়ে যাবে, কিন্তু পোলার হেয়ারের ক্ষেত্রে এমনটা হবে না। পোলার ভালুকের মতো এরাও দেহের সাদা রঙকে ব্যবহার করে ছদ্মবেশ ধরার জন্য কাজে লাগায়। এরা বরফের সাথে মিশে থাকে। এদের কালো চোখ না থাকলে হয়তো একে দেখাই সম্ভব হতো না। এরা শিকারী প্রাণীদের জন্য একটি ভালো খাদ্য উৎস। এদের মধ্যে গোল্ডেন ঈগল, বন্য বিড়াল উল্লেখযোগ্য, যদিও এদের প্রধান শত্রু হলো মানুষ। মানুষ এদেরকে খেলাচ্ছলে শিকার করে। নাম্বার 3, ডেডলি বাটারফ্লাই। অনেক সময় শিকারী অনেক দ্রুত এবং ভয়ঙ্কর হয়। মরার অভিনয় তখন আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এই প্রজাপতি মৃত পাতার আকার ধারণ করে। এদেরকে কমলা ওট লিপ অথবা ইন্ডিয়ান ওক লিপ নামেও লোকে চেনে। এরা এশিয়ার রত্ন। এটাকে ইন্ডিয়া থেকে জাপানের মধ্যবর্তী অঞ্চলে পাওয়া যায়। যখন এরা পাখনা বন্ধ করে তখন এদেরকে মরা পাতার মতো দেখায়। নাম্বার 2, স্যান্ড স্ক্রাব। এই স্যান্ড স্ক্রাবের সাথে পরিচিত হন। এটা মানুষের বৃদ্ধাঙ্গুলির চেয়ে বড় নয়। এরা দিনের বেশিরভাগ সময় বালির নিচে ছদ্মবেশ ধরে থাকে। এদের ধূসর বহিরাবরণের জন্য এরা বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারে। এটা খোঁজার চেয়ে খড়ের ভেতর সূচ খোঁজা অনেক সহজ। অন্যান্য কাঁকড়ার মতো এরা খুব দ্রুত মাটির নিচে যেতে পারে এবং এদের বৃহৎ শরীর দ্বারা এরা খুব সহজে মাটিতে লুকাতে পারে। এদের পাগুলো অনন্য। আপনি ভাবতেই পারেন যে আল্লাহতালা এদেরকে এই বিশেষ দক্ষতা দিয়েছে অন্যান্য প্রজাতির চেয়ে। কিন্তু যখন আপনি খুব কাছ থেকে এদেরকে দেখবেন তখন বুঝবেন যে এরা শুধু পেছনের দিকে চলতে পারে এবং সামনের পায়ের কোনো নখ নেই। তখন বুঝবেন প্রকৃতি এদেরকে অতিরিক্ত কিছু দিয়ে বানায়নি। নাম্বার 1, লিপ টেইলড গেকো। অবশেষে আমরা পৃথিবীর সবচেয়ে দক্ষ ছদ্মবেশী প্রাণী সম্পর্কে জানব। আপনি কি এটাকে খুঁজে পেয়েছেন? এই গিরগিটিটি মাদাগাস্কার দ্বীপের বাসিন্দা। এরা সব ধরনের পাতার আকার ধারণ করতে পারে। এরা সবুজ, বাদামি, কমলা রঙের হয়, কিন্তু সবচেয়ে বেশি পরিচিত শুকনো পাতার মতো আকার। এরা বাহ্যিক পরিবেশের সাথে মিল রেখে দেহের রং পরিবর্তন করতে পারে, আকারও পরিবর্তন করে থাকে। এরা এদের দেহের পার্শ্ব ও নিম্নভাগ ব্যবহার করে থাকে। এরা শুকনো পাতার মধ্যে সম্পূর্ণভাবে ছদ্মবেশ ধারণ করতে পারে। সরীসৃপ প্রাণীরা পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণী। এরা ছদ্মবেশ ধরতে খুবই পটু।